একটা অন্যতম বিষয় হচ্ছে যে আপনার সরকার যে তারা যে এদেশ থেকে ফরেন অপরাধীদেরকে যে ধরে পাঠায় আমি জানি না যে আমি যেটাকে বলি ডিপোর্টেশন এটা হয় অনেকেই যান যারা এদেশে কোনো অপরাধে সৎ হয়েছেন এটাকে তারা আরও দ্রুত গতিতে তারা সম্পন্ন করার চেষ্টা করতে যাচ্ছে যেটা হবে ওদের ভবিষ্যতে অনেক বিদেশিরা তারা অপরাধ করলে অপরাধের শাস্তি নিয়ে তারা সময় ক্ষেপণ করবে না তারা ধরেই পাঠিয়ে দেবে এবং শাস্তিটা হয়তো মুলতবি রাখবে কারণ এখন দেখা যায় যে শাস্তির প্রসেস চলতে চলতে দেড় দুই বছর এমনি লেগে যায় এই সময়টা কিন্তু ওই বিদেশি নাগরিকগুলি কিন্তু থাকার জন্য জামিন পান এবং দেড় দুই বছর তিনি মুক্তভাবে ঘোরার পরে এই অ্যাসালামে কি বলে তারা অনেকে গ্যাসলাম করে নানাভাবে এটা দীর্ঘায়িত হয় তো এটা তারা ইয়ে করে তারা পরিকল্পনা করেছে যে কি করবে যে দ্রুতগতিতে হয়তোবা বিচার না করে প্রসিকিউশন না করে তারা পাঠিয়ে দেবে এখানে লর্ড চ্যান্সেলার একটা স্ট্যাটিস্টিক দিয়েছে আপনি শুনলে হয়তো অবাক হবেন কেন জানি না তো একজন মানুষকে কিন্তু বছরে এক বছর আটকে রাখতে সরকারের খরচ পরে কত জানেন পঞ্চাশ হাজার পাউন্ড প্রতি মাসে প্রতি মাসে প্রতি প্রতি সপ্তাহে এক হাজার পাউন্ড করে হিসাব করলে পঞ্চাশ হাজার পাউন্ড খরচ পড়ে একজনকে আটকে রাখতে তো সেই হিসাবে তারা বলছে এই মুহূর্তে দশ হাজারেরও বেশি বিদেশি অপরাধের আটকে আছে এর ফলে এদের যে ক্যাপাসিটি প্রিজনের ক্যাপাসিটি ক্যাপাসিটি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা জানি যে অষ্টাশি হাজার দুশো বিশ জন আটক আছেন তো এই ক্যাপাসিটি কিন্তু এদের উননব্বই হাজার অর্থাৎ সেই হিসাবে কিন্তু এদের মাত্র কয়েকশো মাত্র তাদের ক্যাপাসিটি আর বাধি আছে এতো বাংলাদেশ নয় যে ক্যাপাসিটি চার গুণ বেশি করে প্রত্যেকের একটা বেড তারা নিশ্চিত করে হসপিটালে তাই ডিটেনশন সেন্টার বা তাই তো এটা নিয়ে তারা কথা বলেছেন এবং চ্যান্সেলার বলেছেন যেটা তারা কীভাবে গতিতে করা যায় গত বছর তারা চার হাজার মতো লোককে দেশে পাঠিয়েছে অপরাধীদেরকে এবছর আমরা দেখতে পাচ্ছি যে আর্মেনিয়ানদেরকে খুব দ্রুত গতিতে পাঠানোর একটা কর্মসূচি নেওয়া হয়েছে এবং তারা এই কিছুদিন আগে একটা প্লেন চার্টার করে তেহাত্তর জনকে একসাথে পাঠাই হলো হল তো এভাবেই কিন্তু এটা হচ্ছে যেখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখি হোম অফিস কিন্তু যারা ধরেন এসলাম ক্লেম করেছিল এসলাম নিষ্পত্তি হয়ে গেছে আপনাদের গেছে এই ধরনের অনেককেই কিন্তু তারা ফোন করছে র্যান্ডম ফোন করে বলছে যে তুমি রুয়ান্ডায় চলে যাও তোমাকে তিন হাজার পাউন্ড দেওয়া হবে इवन এসলাম পাওয়ার পরেও বলছে এসলাম পাওয়া না ক্লেম করছে ক্লেমটা ডিসপেন্স হয়ে গেছে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের উপদেশ হবে কেউ যদি এরকম কোনো ফোন কল পান অবশ্যই লিগাল অ্যাডভাইস না নিয়ে কারণ আপনি কিন্তু এতে রুহান্ডাতে যেতে বাধ্য নন আপনি কিন্তু এটা ভলান্টিয়ারি আপনি রিফিউজ করতে পারেন তারা এটা তারা শুরু অলরেডি শুরু করে দিয়েছে রুহান্ডার বিল কিন্তু এখনও এটা পনেরোই এপ্রিল এটা আবার হাউস অফ কমন্সে যাবে এবং সেখান থেকে আবার হয়তো লর্ডসে ফিরবে এই ইস্টার ভ্যাকেশানের জন্য এগুলো হয় নাই তো যাই হোক এটা নিয়ে আমরা জানি যে হাউস অফ লর্ডস অনেক হয়েছে কিন্তু বিলটা আছে আবার আমরা বলে দিই যে এই রুয়ান্ডা বিল নিয়ে কিন্তু জাতিসংঘের হিউম্যান রাইটস কমিটি তীব্রভাবে এর সমালোচনা করেছে আর একটা আপডেট দিয়ে দিই আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার যে স্যারেই জি হ্যাঁ স্কিল ওয়ার্কারের এবং স্পাউস ভিসা যেতে উনত্রিশ হাজার এটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে এপ্রিল থেকে আর মার্চ থেকে কিন্তু এই কেয়ার ওয়ার্কার দেয়ার ফ্যামিলি আর বন্ধ হয়ে গেছে জি লাস্ট মান জে জি এই মোটামুটি আপডেট আমরা হয়তো আগামী প্রোগ্রামগুলোকে আরো এসব নিয়ে বিস্তারিত হতো কথা বলবো আর যেটা যেটা বলতে চাচ্ছি এখানে আরেকটা স্ট্র্যাটিস্টিক্সে তারা দেখাচ্ছে যে আপনার এই অ্যাকোমোডেশন হোটেল থেকে বার করে নিয়ে সেন্টারে রাখলে যে খরচা কম হবে তা না অনেকে মনে করছে যে খরচা হয়তো আরও বেশি হতে পারে যাই হোক সরকার কিন্তু ডিটারমাইন এ এবছর কিন্তু ইলেকশনের বছর বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে কনজারভেটিভের ভরা হতে পারে কিন্তু লেবার দল ক্ষমতা আসলে শ্রমিকদের ক্ষমতা আসলে ইমিগ্রেশনে যে খুব

আমার এক্স এর সাথে তারপরে ইন পাইছি দুই বছর পরে কিন্তু নতুন বাংলাদেশের যে পাসপোর্ট নিয়ে আসছিলাম ওইটা আমার এক হাজবেন্ড হারাই ফেলছিল এখন আমি ব্রিটিশ পাসপোর্ট বানাবো তো এখন যখন টু থাউজেন্ড আমি রিনিউ করছি ওরা আগের পাসপোর্টগুলা বাংলাদেশি এমবিসি রাখে গেছে এখন আমি কিভাবে কীভাবে ওদেরকে দেখাবো যে আমার পুরানা পাসপোর্ট ওইটা কি দেখানো লাগবে ও ওরাहतक আপনারা সব পাসপোর্ট দেখতে চাইবে কারণ সেকরা আপনাকে বলতে পারবে যে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলে তারা জানতে চাইতে পারে যে আপনি পুলিশের ইনফরমেশন করোলছেন কিনা@"আজকে 1998 এ যখন আসছিলাম তখন তো আমার এক হাজবেন্ডে ও কি করছিল জানেন না হ্যাঁ পরে পাসপোর্ট বানাইছিল বাংলাদেশি পাসপোর্ট কিন্তু 1990 ই আমি 2019 এ যখন রিনিউ করছি এর আগের যে পাসপোর্টগুলো আছে দুটো ওরা কিপ কইরাছে যে আপনার বাংলাদেশি এমপিসি তো এখন আমি সবসময় অ্যাম্বাসি আপা সবসময় তারা পাসপোর্টগুলো পুরোনো পাসপোর্ট গুলো রিটার্ন করে যদি কোনো কারণে আপনার হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি বলবেন যে ওই পাসপোর্টগুলো লস্ট এবার লস্ট হয়ে গেছে যদি ওরা বলে সেক্ষেত্রে হয়তো পুলিশের কাছে একটা ইন্ট্রিল লাগতে পারে যে পুলিশের কাছে আপনি জানিয়েছেন পাসপোর্ট লস্ট নাইন্টি নাইনটি যখন আমি গেইট মনে নাই আমি গেইট ভুলে গেছি যে কোন ডেটে আসছে এটা আর কি সেটাও আপনি যেটা করবেন মানে যেটা আপনার কাছে সবচাইতে মনে হয় যে এই ডেটটার কাছাকাছি ওই ডেটটা দিয়ে আপনি কাবার লেটারে বলে দেবেন যে আপনার কিন্তু মনে নাই এক্স্যাক্টলি কবে আপনি এদেশে দেশে এসেছেন তবে কি যেটা হতে পারে আপনি চাইলে সাবজেক্ট অ্যাক্সেস করে হোম অফিস থেকে আপনার সব পেপার আনলে হোম অফিসের পেপারে নিশ্চয়ই থাকবে যে আপনি কবে দেশে এন্ট্রি হয়েছে इवन পাসপোর্ট নাম্বারও থাকতে আমি কি ফোন লাগবে না

পাঁচ মাসের বাচ্চা ছিল সাথে এবং তার ওয়াইফকে সে ছুটি দিয়ে আঘাত করে এবং তাকে মার্ডার করে আর কি এবং সেই ক্ষেত্রে তার তারও তাহলে এই এই আইনের আওতায় সে চলে আসতে পারে হ্যাঁ তাকে যদি তারা করতে পারে হয় তাকে তারা এদেশে প্রসিকিউশন করবে একটা মিনিমাম টাইম সে প্রিজেন সার্ভ করার পর পাঠাবে কিন্তু নতুন ইয়েতে তারা বলেছে অনেককেই তারা হয়তো মামলা স্থগিত রেখে তারা হয়তো ছয় মাসের সাসপেন্ডেড সেন্টেন্স দিয়ে তাকে এদেশ থেকে তারা রিপোর্ট করবে বা এমনও হতে পারে তারা হয়তো বাংলাদেশের সাথে আমাদের যদি এরকম কোনো চুক্তি নাই তারা করতে পারে যে বাকি প্রেজেন্ট টামটা সে উদ্দেশা কাটাবে অর্থাৎ তাদের মেন যে পারপাস হচ্ছে এই দেশ থেকে বার করা এটাই অ্যান্ড কীভাবে তারা এটা করবে এটা এখন আমরা পুরোপুরি জানি না তো যেটা আমরা জানি অত একটা সাসপেন্ডেড সেন্টেন্স দিতে আমরা যদি আবার ফিরে আসতে চাই তখন ওই সেন্টেন্সটা আবার কার্যকরী হবে আর ধন্যবাদ ওই নিউজটা নিয়ে আবার আবার কথা বলছি যে এই নিউজটাতেই আমরা দেখতে পারলাম যে সম্প্রতি আমরা যে এই ডিপেন্ডেন্ট নিয়ে আসা এবং ফেক ডিপেন্ডেন্ট নিয়ে আসা এবং এই এইটার একটা মানে প্রচলন ছিল মাঝখানে এটা এটার কারণেই কিন্তু শুধু আমাদের দেশ থেকে তা না অন্যান্য দেশ থেকে আসছে এবং যার ধরুন কিন্তু আপনার স্টুডেন্ট বিসাইড ফুললি ডিপেন্ডেন্ট এখন আমরা কিন্তু এসব নিয়ে বহুত কথা বলেছি কেয়ার ভিসা নিয়ে কথা বলেছি ফেক ভিসা আমি জানি যে তারা হোম অফিস কিন্তু বলেছে তারা অবগত আছে যে কেয়ার ভিসাটা কিভাবে মিস হয়েছে এবং কিভাবে কেয়ার ভিসা নামে কীভাবে মানুষ আসছে এবং তারা এটা এখানে এক্সাম্পলও দিয়েছে যেখানে দশটা বা বিশটার ক্যাপাসিটি নাই সেখানে একশো পঁচাত্তরের উপরে দেখা গিয়েছে যে কেয়ার ভিসার জন্যে অ্যাপ্লিকেশন করা হয়েছে এই সমস্ত এজেন্সিগুলিকে তারা ধরছে এবং তারা ধরবে এবং আপনি জানেন কী পরিমাণ আমাদের বাংলাদেশ থেকে লোকেরা এসে একটা বিপদে পড়ে গেছে এবং এরা অনেকেই অ্যাসালাম ক্লেম করবে অ্যাসালাম ক্লেম করলে এদের কয়জন যা আদৌ অ্যাসালাম পাবে এখানে তাদের হিস্ট্রি তো ক্লিয়ার তুমি আসছিলে এদেশে একজন ইয়ে হিসাবে কেয়ার ওয়ার্কার হিসাবে তারপর কেন চাকরি পেলে না চাকরি যখন পেলে না তার মানে তার সন্দেহ করবে যে এটা তোমার জেনুইন জব ছিল না তো এটা একটা বিরাট একটা মেসি কিন্তু মাঝখান থেকে কিছু লোক কিছু আইনজীবী কিছু দালালরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ফায়দা ইয়ে করেছে লুটেছে এবং যখন আমার কাছে খুব দুঃখ লাগে যে মানুষকে এরকম বিপদে ফেলে দিয়ে এভাবে কারণ আমরা কিন্তু প্রথম থেকে আপনি জানেন যে আমি প্রথম থেকেই আপনার সাথে এই চ্যানেলে অন্য চ্যানেলে কিন্তু আমি খুব সচ্ছা ছিলাম এটাকে মিস হবে যেটাকে আমার দুঃখ লাগে যে আমি দেখি পবিত্র এই রমজান মাসে এরকম বহু মানুষকে বিপদে ফেলে দিয়ে লক্ষ লক্ষ পাউন্ড কামায় অনেকেই যারা কিন্তু উমরা করতে চলে গেছে এরকম কিন্তু আমরা জানি এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা মানুষ এটা কিভাবে মানে এগুলি করে এবং কিভাবে মানুষ এই ধর্মের আড়ালে নিজেকে লুকায় তো আমি এই কারণে যে আমাদের ইসলামিক শিক্ষাগুলি আমাদের মসজিদগুলি আমাদের মাদ্রাসাগুলি যদি আরো স্ট্রং হয় তাহলে কিন্তু মানুষ মানে মানুষের মনে একটা ধারণা থাকেই যে এইটা হয়ে গেল বা মসজিদে কিছু পয়সা দিয়ে দিলাম ওই তো মসজিদে নাকি গেলে আমরা শুনি প্রায় যে আল্লাহকে এত টাকা দিলে আল্লাহ আপনার জন্যে জান্নাত একটা বড় মতো আমি আমার কাছে এরা জানতে ইচ্ছা করে আমি জানি না এটা কেন বলে যে আল্লাহ রাবুল আলমীরকে টাকা এত কমতি পড়ে গেছে যে তোমার কাছ থেকে পয়সা নিয়ে জানলাতে ঘর বানাতে হবে আর জানলাতে কাছে ঘরে এত কমতি পড়ে গেছে যে বান্দার কাছ থেকে পয়সা নিয়ে জানলাতে ঘর বানাতে হবে তো এই ধরনের হাস্যকর ব্যাপার কিংবা জানলাতে সবচেয়ে বড় দরজা দিয়ে ঢুকবে আমার কথা হচ্ছে যে জানাতে ঢুকলি বড় দাদে ঢুকলো কি জানা দিয়ে ঢুকলো কি ফুলো ঢুকলো জানাতে প্রবেশ করতে পারলেই তো মানুষ মানে আলহামদুলিল্লাহ বড় বড় দরজাতে ঢুকলো কি ছোট দরজা ঢুকলো এগুলো কীভাবে যে এগুলিকে বাজারে বিক্রি করা হয় মানে আমি খুবই আমার কাছে খুব দুঃখ লাগে তা আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম এই পবিত্র ধর্মের স্লামকে কীভাবে মানুষ ছোটো করেছে আমরা সঙ্গে আচলতে ফিরছে একটা কলিনি কলার ওয়েট করছে যে কলার আসলাম আলাইকুম আসসালামু আলাইকুম জিলালাম কলা যে আমি রিসেন্টলি আমার ইনডেফিনেন্টলি টু রিমেন্ট পেয়েছি সেটাতে আপনার এই মধ্যে যেটা হয়েছে সেটা হলো চিঠি আসছে আপনার এই লিভ সেট লিভ সেট কিবোর্ড সেটাকে যেখান থেকে আসছে সেখানে কিন্তু শুধু লেখছে যে ইউর ডিফিডিলিটি রিমেন हैज बीन ডিসাইডেড এন্ড ডিসিশন ইজ এনক্লোজ এনক্লোজ লেটার যেটা সেটার মধ্যে শুধু লেখা আছে যে বিআরপি সেন্ডিং উইদিন সেভেন ডেজ এটা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সো বিআরপিও পেয়েছি তে লেখা আছে ওই চিঠির সাথে ওইটা আবার একটা এনক্লোজার ছিল সেখানে লেখা আছে সেখানে কিন্তু নাম থাম কিছু নাই কিন্তু সেখানে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বলে অনেক কিছু শর্ত টর্ত দেওয়া আছে আচ্ছা ওর মধ্যে বিআরপি আমি পেয়েছি বিআরপি তেও যে আমরা সবাই জানি একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ডেট থাকে কিন্তু আবার ইনডেফিনেটলি টু রিপেন আর লেখা আছে সেটেলমেন্ট লেখা আছে এতে এখন আমার যেটা কোশ্চেন যে আমার আবার মেয়ে ভাবে দিচ্ছে সে আবার তার যে চিঠিটা আসছে সেটা হইল আপনার ওই হোম অফিসে থেকে আসছে সেখানে ওখানে লেখা দিছে সেটেলমেন্ট চিঠির মধ্যে লেখা দিছে ইমেলের মধ্যে যে সেটেলমেন্ট একদিন সাকসেসফুল এ ইন্ডিপেন্ডেন্টলি টু ভাবে কোনো কিছু আসে নাই কোনো চিঠিতে আসে নাই বিআরপি টিচ আসে তো এটা আমার জন্য কি সমস্যা হবে অথবা ওই ধরনের একটা চিঠি কি পেতে পারি না কেউ আপনি আপনারা কি তাহলে অবশ্যই চিঠি দেওয়ার কথা ছিল আপনি যেটা করতে পারেন ওখানে একটা চিঠি লিখে বলতে পারেন আমাকে আমার গ্র্যান্ড লেটারের কপি দাও গ্র্যান্ড লেটারের কপি না জি আচ্ছা আর আই বল আচ্ছা

কাজ না পাঠায় দিলে আমাদের এক হাজার পাউন্ড পর্যন্ত ফাইন করতে পারে ওইটার কি অবস্থা আমরা তো কখনো পুরানো ভিআরপি কার্ড পাঠাই না এইটা কি পাঠাইতে হবে আপনার 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 পুরনো কার্ডটা পাঠিয়ে দেওয়া দেওয়া উচিত আপনি পাঠিয়ে দিবেন না হলে তারা ফাইন করতে পারে আপনি পাঠিয়ে দিবেন জি আচ্ছা 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 এখন নেক্সট স্টেপ যেটা আমার মেয়ে হলো প্রাইভেট লাইফে পাইছে আর আমি পেছি প্রাইভেট এন্ড ফ্যামিলি লাইফে তাহলে মেয়ে আমরা কি ওই ন্যাচারলাইজেশন বা

আর আমার মেয়ে যে প্রাইভেট লাইফ পাইছে সেও তাই আপনার মেয়েও কি দশ বছর গ্রাউন্ডে পেয়েছে দশ বছর গ্রাউন্ডেই ওই সেটেল আর ফর্মে কিন্তু দশ বছর গ্রাউন্ডে পেলে শোনেন দশ বছর গ্রাউন্ডে পেলে আপনি ওই এক বছর ওয়েট করতে হবে আপনার ওয়াইফ কি ব্রিটিশ না আমার ওয়াইফও বাংলাদেশি জি তাহলে আপনাকে এক বছর ওই ওয়েট করতে হবে আচ্ছা আর আমার ওই যে মেয়ে যে প্রাইভেট লাইফে আলাদা দিতে সেও দশ বছর রুটে তারও এক বছর ওয়েট করতে হবে এক বছর ওয়েট করতে হবে আমারটা হচ্ছে ডিসিশন সার্ভিস থেকে আর আমার মেয়েরটা হচ্ছে আপনার ইয়ের থেকে কি বলে এক একজনেরটা এক এক রকম আসলো কেন আমি বুঝলাম বুঝতে পারেন যেহেতু আপনার বাচ্চা যেহেতু সে বাচ্চা বাচ্চাকে তারা হয়তো ওদের কোনো বাচ্চাদের জন্য আলাদা হয়তো টিম আছে সেই টিমটা হয়তো কনসিডুট করেছে হোম অফিসের শত শত ইউনিট আছে বুঝতে পেরেছেন হয়তো বাচ্চাদের জন্যে আলাদা কোনো ইউনিট থেকে হয়তো তারা এইভাবে সিদ্ধান্ত নিয়েছে

এপ্রিল মে এগারো তারিখ শেষে দিব এখন টাইনের ঠিকঠাক প্রয়োজনীয় আর টাইনের হাজবেন্ড টাইনের লোকে একটু বেজার এই ধরনের এই ধরনের প্রশ্নের উত্তর তো দেওয়া খুব কঠিন উনি আসছেন স্টুডেন্ট হিসাবে ডিপেন্ডেন্ট হিসাবে ওনার স্বামী যদি স্বামী যদি এদেশে থাকেন তো স্বামীর সাথেই স্বামী হিসাব অনুযায়ী উনি থাকবেন এবং উনি যদি স্বামীর সাথে না থাকতে চান তো উনার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা আমরাও বলে দিতে পারবো না

ওনার জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে ওনার স্বাধীনতা কর্ম হবে এবং বাংলাদেশের সরকার তাকে কোনোভাবে এরাকে রক্ষা করতে পারবে না বা বাংলাদেশের ভিতরে অন্য কোনো জায়গায় উনি যদি সরে যান মুভ করে যান তাহলে উনি সেখানেও সেফ হবেন না এরকম কোনো যদি অবস্থা হটে ওনার যদি

না না মানুষের যদি ঘর ভেঙে যায় সংসার ভেঙে যায় তাহলে কি সে আসালাম পামিলি বাংলাদেশে তো প্রতি বছর হাজার হাজার মানুষের তালাক হয়ে যাচ্ছে তাহলে কি এলাকে সবাই অ্যাসলাম ক্লেম করবে এদেশে এসে জি ওকে ধন্যবাদ কলার আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন রাজা আসলে বিষয়টা হচ্ছে যে কি সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের সিচুয়েশন আসবে এই সামনে আমি আপনি জানেন আমরা বহুত কথা বলেছি যে মানুষ যেটা করেছে যে

তারা দিত আমার মনে আছে যে বেশ কয়েক বছর আসে যখন তারা আন্ডার দিলাম তারা আমাকে বললো এটা বন্ধ করার যারা আসে অনেকে কিন্তু ফেক ম্যারেজ করে দিয়ে আসে ওই সময় কিন্তু আমি ঠিক এটা নিয়ে অবগত ছিলাম না তা আমি তাকে বললাম যে আর উশিওর কারণ তখন আমার কাছে মনে হয়নি যে বাংলাদেশের কোনো একটা মেয়ে সে অপরিচিত কাউকে বিয়ে করে দেশে চলে আসবে এত বড় সে বললো কি আমাকে বললো না তোমার দেশ আমাদের কাছে উপরে কেস আছে তাহলে এই জিনিসটা এটা কিন্তু তখন জানা ছিল না কিন্তু এবার আমরা দেখলাম যে খুব ব্যাপকভাবে এবার তো শুধু না এটা তো আমরা শুনলাম নাকি বাংলাদেশের পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে পর্যন্ত বলা হচ্ছে যে আপনি কি বিদেশে যেতে চান তোর কি এরকম কেউ হলেন কারোর স্পাউজ হিসেবে আপনি কেমন যেতে পেতান সেটার তো ব্যবস্থা করে নিচ্ছে দাল এবং তারা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে জি এখন আচ্ছা ঠিক আছে আমরা আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শক বিরতির সময় হয়ে গেছে বিরতির পর আবারও ফিরছি আমাদের প্রিয় অনুষ্ঠান লেগে লাউনে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম ওর আবারও আমাদের আছে আপনাদের সঙ্গে আছে আমি মুর্শুদুর রহমান আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটি অত্যন্ত জনপ্রিয় আইনজীবী ব্যাস্টার এবং সলিসিটার আবু রাজা তিনি জে কে এর প্রিন্সিপাল যেমন আবু রাজা আমরা বেশ কয়েকটা কল নিচ্ছিলাম সেই সাথে আপনার সাথে আলোচনা করেছিলাম কিছু বিষয় নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে প্লাস লিগাল আপডেট নিয়ে আপনি যদি আবারও ওই ওই বিষয়গুলো যদি আমরা আবার কথা বলি আমরা আশা করি দর্শকের কাজে লাগবে আপনি আগেও বলেছিলেন যে ডিপেন্ডেন্ট নিয়ে আসলে এইভাবে জাম দেওয়া ঠিক ঠিক হবে না এখন যেকার যে সিচুয়েশন আমরা অনেকেই আসছি ডিপেন্ডেন্ট নিয়ে আমি কাউকে আমরা চিনি না ব্যক্তিগতভাবে পরিচিত নয় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে মারার পর্যন্ত হয়ে গেছে কথাটা হচ্ছে কি এখন সবসময় মনে রাখেন আমরা সবসময় মানুষকে সৎপথ চলার জন্য আমরা পরামর্শ দেই কিন্তু যেমন আপনি জানেন যে যেটা প্রায় সময় আমি এই ধরনের একটা লোকে সে ব্যাপারে কমেন্ট যতক্ষণ না কিউ আপনাকে ফোন করে ফোন করে বলে যে আমি এটা সালাম করতে চাই তাহলে আপনাদের দেশে কি অসুবিধা তো আপনি আমাদের বলে দেন কোনটা মূল্য ভালো হবে আমি তো আমার তো কামা দেখতে না আমার তো তাকে বলে দিতে না যে তুমি কি বলবে সে আমাকে বলবে তার বাংলাদেশে গেলে কি সমস্যা হবে যেটা আমরা বারবার বলেছি যে আসলে শুধুমাত্র তাদের জন্য যারা

তো কারণ তার কি আপনি যখন ফর্ম দিয়েছেন ফর্মে নিশ্চই আপনি একটা ইমেল অ্যাড্রেস তাদেরকে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি তারা কিন্তু কন্ট্যাক্ট করবে সেই ইমেল অ্যাড্রেস তো সলিসিটরের ইমেল অ্যাড্রেস আমার না তাহলে যেন তারা সলিসিটরকে কম ইয়ে করবে কনট্যাক্ট করবে এখন তো আপনার একটা ভালো একটা স্কোপ আছে তাদের কাছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার আপডেট করে নিন ঠিক ওকে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ জি আমরা আমাদের সঙ্গে আরেকজন সরি একটু ইন্টারভিউ করে আমাদের সঙ্গে আরেকজন কলা যুক্ত হচ্ছে আমি কলা প্রায়োরিটি দিই একটু জি কলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কলা আমি শুনছি আপনাকে প্লিজ প্রশ্ন করুন জি আমি রাজা ভাই আমার প্রশ্ন আমার ছেলে টেনিয়াস রোড এ প্রাইভেট লাইফ বিষয় আর টেনিয়াস রোড আসুন সেকেন্ড এক্সটেনশন হইছে রিসেন্ট এখন প্রশ্নটা হইল

একটা কথা মনে রাখবেন ভাইয়া যে যে কোনো অ্যাপ্লিকেশান কিন্তু করা যায় আউটসাইড দ্য রুল হিউম্যান রাইটসের গ্রাউন্ডে আপনাকে দেখাতে হয় যে একটা এক্সেপশনাল বা একটা কম্পোশনের গ্রাউন্ড আছে এখন আমরা কেসের স্ট্রেন থেকে বলতে পারি যে এটাতে কতটা কম্পোশনের কম্পেশান এখানে হবে বা কতটা মানবিক কারণ এখানে থাকবে তো উনি যে কোনো অ্যাপ্লিকেশান উনি করতে পারেন যেটা বললাম যে নিয়মে নাই নিয়মের বাইরে গিয়েও উনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এটা গ্রহণযোগ্য হবে কি হবে না সেটাই হচ্ছে

ভাইয়া একটা কথা একটু শোনেন আমরা যারা উকিল আমাদের কিন্তু খালি আমাদের আমরা আইনটা কি, সেটা নিয়ে আমরা আমরা কথা বলি এটা কতটা যুক্তি কতটা যৌক্তিক নয় এটা কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে যেমন ধরুন এখন তারা উনত্রিশ হাজার পাউন্ড করে দিল ইনকাম এটা আগামী বছর হয়ে যাবে আটত্রিশ হাজার সাতশো আপনি আমাকে বলেন ভাইয়া কয়টা বাঙালি কয়টা বাঙালি মহিলা কয়টা বাঙালি মহিলা আটটি সাথে সাতশো বাহান্ন বেতনে চাকরি করে একটা মহিলা কিভাবে বাংলাদেশ থেকে স্পাউস আনবে আপনি বলেন আমাদেরই যারা আছে বাঙালি আমাদের বাঙালি হাব ছেলেরা হয়তো অনেকেই হয়তো কোনো হাই প্রোফাইল জবে গিয়ে বিজনেস করে ইনকাম করতে পারে কিন্তু কয়টা কয়টা বাংলাদেশি এমনকি আমাদের পেশাতে একজন জুনিয়র উকিল একটা জুনিয়র ডক্টর তারা কয় পয়সা বেতন পায় তারা তো তাহলে দেখেন এটা তো হচ্ছে আইন এখন এটা তো তো আমার বা আপনার তো আমার তো আইনটা কতটা যৌক্তি কত যৌক্তি না এটা তো আমার কথা বললে তো হবে না এটার জন্য আপনার পার্লামেন্টের সদস্য আছে এটার জন্য আপনাদের কমিউনিটি লিডাররা আছে তাদের কাছে যান তাদেরকে বলেন তো তোমরা কমিউনিটি লিডার তোমরা যখন যাও ডাউনিং স্ট্রিটে গিয়ে তোমরা গিয়ে ভুলিভোধন করে আসো তখন তোমরা এই ধরনের পয়েন্টগুলো তোমরা রেস করো না কেন তখন আমি আপনাকে বলি ভাইয়া যেটাতে কেন আমরা অসন্তুষ্ট হই যে এর আগেও একবার ডাউনিং স্ট্রিট খুব ধন্য দেওয়া হলো যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদেরকে সে আনতে দাও সাত হাজার ওয়ার্ক পারমিট দিল আপনি আমাকে বলেন সাত হাজার ওয়ার্ক পারমিটে কয়টা জেনুইন শেপ আসছে বাংলাদেশ থেকে সবই তো ওই তারুর ঘরে ভাই মামুর ঘরে ভাই চাচার ঘরে ভাই এরকম লোক এনে ভরা হয়েছে ফলে কি স্কিমটা বন্ধ করে দেওয়া হয়েছে এভাবে বিভিন্ন সময়তে মিসইউজ করার জন্যে আজকে ইমিগ্রেশন আমরা যখন এদেশে আসি বা ওই সময় কিন্তু কোনো ইনকামের দরকারই ছিল না আপনি খালি ইনকাম সাপোর্টের লেভেল ইনকাম হলেই আপনি আনতে পারতেন নানাভাবে ইমিগ্রেশনে নানাভাবে ফ্রড করার জন্যে জোচ্ছুরি করার জন্যে আজকে তারা এই পর্যায়ে নিয়ে আসছে এবং দেখেন এখন তো আইন অনেকটা সহনীয় হয়েছে এখন তো যারা অ্যাসালাম পায় যারা রিফিউজি তারা তো ফ্যামিলি আনতে পারে দু সালের আগে তারা কিন্তু ফ্যামিলিও আনতে পারতো না যারা এই ইয়েতে আছে অ্যাসালামে আসে

উনি যেটা বললেন বিয়ে করাই যাবে না মানে উনার ফ্যাকচুয়াল ঘটনা আইন তো আইনের জায়গায় থাকবেই আপনি যেটা বলছেন এটা একদম লিগেল টার্ম সেটা হচ্ছে যে উনি বলতেছে যে তাহলে একটা ছেলে কিভাবে সংসার করবে তো এখানে কিন্তু উনি স্পন্সর করতে পারবেন আমার যতটুকু ধারণা উনি কিন্তু চাইলি ব্রিটিশ সিটিজেন বিয়ে করতে পারতেছে চাইলে ইউরোপিয়ান কোনো নাগরিকের বিয়ে করতেছে ওই জায়গায় কিন্তু বাধা নেই আমি রাইট কিনা না না লাগা সেটা তো ইস্যু না আমাদের শুনেন আমাদের কমিউনিটির প্রবলেম হচ্ছে কি জানেন না এটা হচ্ছে চেইন মাইগ্রেশন আপনি একজন যদি এখানে যান তাকে আরেকজন আনতে হবে এবং সেখানে আপনি চাইবেনি কারণ আপনি চাইবেনি যে আপনি বাংলাদেশ থেকে একটা মেয়েকে আনবেন বা ছেলে থাকলে আনবেন কারণ কি এই যে আমাদের যে ফ্যামিলি আনুগত যে লয়ালটি আপনি দেখবেন যে আপনাকে হয়তো কোনো সময় বাংলাদেশে একটা পরিবার আপনাকে উপকার করেছিল আপনি এদেশে আসছেন সেটাকে আপনি শোধ দেবেন কিভাবে তাদেরই একজনকে এই দেশে নিয়ে আসা এবং এটা আপনি যদি দেখেন আমাদের কমিটির ভিতরে এটা কিন্তু হর হচ্ছে এবং প্রায় দেখবেন টেলিভিশন আমাদের কিন্তু ফোনও করে আমার জন্য আমার ভাইয়ের জন্য একটা বোনের জন্য কেন ফোন করে তারা এটা তারা নিজের জন্য আমাদের নিজের জন্য ফোন করে এরকম তো খুব কমই আমরা টেলিভিশনে দেখি রাইট এটা তারই হচ্ছে এই যে জিনিসটা এই যে চেন মাইগ্রেশন যে আমরা একজনকে আমরা এনেছি আরো জন গানতে হবে নিয়ে আসতে হবে এটা এটা কারণ তো এই ধরনের প্রবলেম এটা কোনো খারাপ তেশ না আমি কিন্তু এটাকে খারাপ কিছু বলছো না আমাদের কমিউনিটির কমিউনিটির প্রতি যে একটা টান আছে আমাদের যে একটা সোশ্যাল যে একটা বন্ড এটা খুব ভালো জিনিস এটা অনেক সমাজের মধ্যে নাই আমরা একে অনেকে দেখি যে যখন দেখি আপনার এই রমজানের সময় ইফতারির জন্য দোকান মিষ্টি দোকান প্রচণ্ড ভিড় লোকে মিষ্টি কিনছে এবং কোনো কোনো লোককে দেখি যে মাসে এক মাসের মধ্যে দশ দিনই মিষ্টির দোকানে যায় যেসব বলে হ্যাঁ আমি তো দশজনকে দিতে হচ্ছে তো এটা এটা আমাদের সুন্দর একটা কালচার

দশ বছরের রুলের ক্ষেত্রে কিছু নাই সবচেয়ে আপনাকে কি যেমন ধরেন আপনি তোমার বুঝতে হবে আপনি একটা স্টুডেন্ট যে দেশে আসছে তাকে বিয়ে করবেন সে পড়াশোনা বাদ দিয়ে এখানে বিয়ে থাকবে তার মানে সে কিন্তু আসছেই এখানে থাকার জন্য পড়াশোনা করতে আসে নাই কারণ পড়াশোনা করে থাকার জন্য তার কিন্তু রুট আছে আমরা যখন এদেশে আসি আমি যখন এসে আপনি জানেন যে খুব ভালো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করেও আমাদেরকে দশ বছরের বেশি অপেক্ষা করতে হয়েছে এখন কিন্তু এক বছরের ভিতরে আপনি বিভিন্ন ওয়ার্কের রুটে চলে যেতে পারছেন গ্রাজুয়েট উঠে সেখান থেকে ওয়ার্ক উঠে ওইরকম সুবিধা যদি আমার আপনার খেতে থাকতো আমরা যে দশ বারো বছর এই দেশে ঘানি টেকলাম এটা আমাদের টিপতে হতো না কিন্তু এটাও কিন্তু এখনকার স্টুডেন্টরা বাংলাদেশি স্টুডেন্টরা পাকিস্তানিরা তারা এটা নিতে যাচ্ছে না তারা দেখে না টিম ওয়েট ফর ওয়ান ইয়ার এবং এই জন্য কেউ সমগামী হয়ে যাচ্ছে কেউ নাস্তিক হয়ে যাচ্ছে হয়ে তারা করছে কিন্তু এগুলি লেটার এরা অনেকেই কিন্তু ধরা খাবে ধরা খাওয়ার দিকে আস্তে আস্তে কিন্তু তারা জালটাকে গুটিয়ে নিয়ে আসছে আনফর্চুনেটলি এবং এটা কনজারভেটিভ হারলে যে শ্রমিক দলের সবাইকে ঢাকা দিয়ে দেবে এটা মনে করার কোনো কারণ নাই না এক্স্যাক্টলি আমরা ওইটাই বলতে চাচ্ছিলাম ওই বিষয়টাই আসছিলাম যে আসলে এখন আমাদের সবার ধারণা যে অন্য পার্টি হয়তো বা আমাদের একটু ইমিগ্রেন্ট ফেভার দিবে ইমিগ্রেন্টদেরকে ওরকম কিছু ওয়ান্ডে যাওয়া হয়তো এবার বন্ধ করবে হ্যাঁ কিন্তু ইউরোপের অন্যান্য দেশে এসলাম ক্লেম করার সুযোগ থাকতে এ দেশে তারা হয়তো আসলাম এন্টারটেন করবে না সেম সেম ঘটনা ঘটলো অ্যাটলিস্ট রুয়ান্ডাতে গেলে তো আপনার জীবন হয়তো আপনি এখানে একটা নতুন জীবন সেখানে তৈরি করতে পারতেন এখানে যখন যখন পড়ে থাকেন মুক্তভোগীর মত আপনি এক পাউন্ডে দেড় পাউন্ডে ঘন্টায় কাজ করবেন এবং প্রায় ধরা পড়বে প্রায় ধরা পড়ছে মানুষ এই যে আমি আপনাকে ওই যে বলেছিলাম না যে আপনার কি বলে ওর নাম যে যারা পারমিশন টু ওয়ার্ক কি যারা থাকে আপনি জানেন যে অ্যাসালাম শিকাররা যারা ফ্রেশ ক্লেম করেছে বা যারা অ্যাসালাম ক্লেম করেছে তারা যে এক বছর যদি তারা কোনো সিদ্ধান্ত না পায় তো কি হয় তারা কাজের অনুমতি পায় সেক্ষেত্রে তাদেরকে শর্টেজ ক্যাটাগরি বা নির্দিষ্ট কিছু কাজের জন্য অনুমতি দেওয়া হয় অন্য ক্যাটাগরিতে জব করলেই কিন্তু তারা আটকা খায় তারা খায়

হ্যাঁ এগুলো অনেক কঠিন একটা ব্যথা যাচ্ছে আপনি যেখানে বললেন ওই যে যিনি বললেন লোক তার ছেলে দশ বছর রুটে ভিসা পেয়েছে আমি জানাই উনি ঠিক কোন রুটে কিভাবে উনি ভিসা পেয়েছেন উনি কোন কাউন্টে পেয়েছেন সেটাও আমি বাচ্চাটা আমি জানি না সেখান থেকে তাকে অন্য কোন রুটে তার সুইচ করার কোনো ব্যবস্থা আছে কিনা এটাও আমরা ঠিক জানি না কিন্তু একটা কথা কি আপনি মনে রাখবেন যে প্রথম কথাটা সবচেয়ে বড় কথা শুনলে হয়তো খুব নির্মম মনে হবে খুব কঠিন বলে মনে হবে মনে করতে হবে যে আমি মিস্টার রেজা এরকম কথা কেন বলছি কেন আমি পুরো বেশি কথা বলছি আসলে তা নয় বাস্তবতা হচ্ছে এই এই যে দ্বারা এই দেশে আসছেন করছেন নান অফ দেম আর ইনভাইটেড কাউকে কিন্তু দা দিয়ে নিয়ে আসা হয় নাই কাকে বলা হয় আসো 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 তুমি আসলে তুমি এটা পাবে ওইটা পাবে এবং তারা যখন অ্যাপ্লিকেশনটা করছে ট্রেনের রুটিন তখন তারা ভালো করেই জানে যে এই অ্যাপ্লিকেশন করলে এটার ফলশ্রুতিতে আমি এটা পাবো এখানে কোনো কিন্তু লুকোচুরি বা কোন রাগ ডাক নাই তোমার ভালো না লাগলে তুমি এখানে থাকবে কেন তুমি এখানে থাকতে চাচ্ছ এখন থাকার গরজটা তো আমাদেরই বেশি আমারই তো এখানে জোর করে থাকতে থাকতে যাচ্ছি যেমন আমার কাছে মনে আছে যে এক আলবেনিয়ান এক মহিলা উনি উনি কিভাবে কীভাবে জানি উনি অ্যাসালাম পেলেন তো তারপরে তো তাকে আবার ভিসা বাড়াইতে হবে করতে হবে তো সে খুব বিরক্ত কেন ভিসা বাড়াইতে হবে কেন করতে হবে অথচ তার ওই কৃতজ্ঞতা বোধটুকু নাই যেখানে হাজার হাজার আলবেনিয়ানরা কিন্তু ভিসা পাচ্ছে না এই যে আমাকে বললাম আজকে বললাম যে সেদিনকে চার্টার প্লেনে করে তিয়াত্তর জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আলবেনিয়ানদের এখন তারা প্রায় ঠারাভাবে সব না করছে কিন্তু ওই ভদ্রমহিলা কিন্তু কেউ তার কোনো ইয়ে হলো না কোনো উনি খুশি না কেন তো ওনাকে করতে হবে অ্যাসালাম নিয়ে যে বিষয়টা হচ্ছে মাঝখানে ছিল যে তারা আড়াই বছর আড়াই বছর করে দিত মাঝখানে তারা অবজার্ভ করতো এখন আর সেটা করে না এখন হচ্ছে একবারেই দিয়ে দেয় না না আসলাম আড়াই বছর না আসলাম আগে দু হাজার পাঁচের আগে সরাসরি ইন্ডিপেন্ডেন্ট লিপ ট্রিটমেন্ট দেওয়া হতো দু হাজার পাঁচের পরেই দেওয়া হচ্ছে হচ্ছে পাঁচ বছর পরে এটাকে তারা হয়তো লিমিট করে দিতে পারে মাঝখানে তো আড়াই বছর করেছিল না আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে এই যে আমরা যে কন্ট্রাক্ট ম্যারেজ বা মধ্যভাবে আসা এবং আমি একজনকে চিনি না ছেলে হোক মেয়ে হোক তার সাথে আমি এত দূর চলে আসছি একই বিমান করে একই জায়গায় থাকবে এখন তাদের সলিউশন কি অনেকের ধারণা যে আমি হয়তো থাকবো না আমি অন্যদিকে চলে যাবো প্রথম কথা হচ্ছে কি কাজটা প্রথম থেকে এটা অবৈধ এটা খালি ইলিগাল একটা ইমরালও তো ফলে একটা ইলিগাল একটা ইমরাল কাজ থেকে তো আপনার ভালো ফল তো আপনি আশা করতে পারেন না এবং থেকে আমাকে বিরত থাকতে হবে কারণ কিছুদিন পরে কিন্তু এই ধরনের কন্ট্যাক্ট ম্যানেজ করার জন্য মানুষ কিন্তু জেলে যাওয়া শুরু করবে এটা অনলি ম্যাটার অফ টাইম

সেটা হচ্ছে কমিশনে গিয়ে একজনকে বাংলাদেশে কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবে সে তার নামে কেনা সব সবকিছু করতে পারবে এটাকে বলে পাওয়ার অফ অ্যাটর্নি এটা আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে ওরা ফর্ম আছে ফর্মটা নেবেন এবং তারা যেখানে ফর্মে যে সমস্ত রিকোয়ারমেন্ট তারা ওদের দেড়শো কত একটা ফি নেবে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিলে ওনারা বাংলাদেশে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন সে অ্যাটর্নি তাদের হয়ে কেনা বাচ্চা সবকিছু করতে পারবে ওনার প্রশ্নটা সম্ভবত নাম ট্রান্সফার করা মানে উনি মানে বাবা তাদের নামে দিতে যাচ্ছে সেটাও করবে সেটা করতে হবে আচ্ছা জি ওকে ঠিক আছে দর্শক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জি আপনার সঙ্গে আরেকজন যুক্ত হচ্ছে জি কলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামতুল্লা ইবার কারি আচ্ছা ভাই আমি একটা জিনিস আমার একটু রাষ্ট্রীয় হাজব্যান্ডে তান্না হাজব্যান্ডে আনছেন আর কি বাংলাদেশ থাকে তখন পাসপোর্টও খালি এক নাম তখন কোনো স্যার নাম নেই মিডল নেম নেই এখন ধরা যায় ব্যাংকে অ্যাকাউন্ট করতে গিয়ে সমস্যা হয় যে ফর্ম টরম ফিল আপ করতে গিয়া স্যার নেম না হইলে কীভাবে চেঞ্জ করা যায় এখানে উনি যেটা করবেন উনি যেটা দুটো করতে পারেন উনি ওনার নামটাকে উনি ডবল করতে পারেন ধরুন ওনার নাম যদি আর শাহানা উনি করতে পারেন শাহানা শাহানা এটা এটা হয় এটাও তারা অ্যালাউ করে তো শাহানা শাহানা উনি এটা করতে পারেন অথবা উনি যদি একটা নতুন নাম অ্যাডপ্ট করতে চান ধরুন শাহানা শাহনা বেগম করবেন তাহলে উনি যেটা করবেন ডিপ পোল করে একটা সলিসিটারের কাছে গিয়ে ডিপ পোল করে উনি নাম এই নতুন নাম অ্যাড অ্যাড করতে পারেন যেমন শাহানা বেগম করলেন করার পরে তিনি তখন এই সমস্ত কপি দিয়ে ওনার পাসপোর্টটা উনি চেঞ্জ করতে পারবেন ব্যাংকে সব জায়গায় দিয়ে এর নামটা ওনার নতুন নামটা যে নামটা উনি চেঞ্জ করলেন সেই শাহানা বেগম করলেন সেটা উনি হয়তো ব্যবহার করতে পারবেন ডিট পোলের মাধ্যমে এটা একটা সলিসিটরের কাছে গিয়ে আপনি এই নাম চেঞ্জ করতে পারেন এটা তো নাম সার্টিফিকেট ও এক নাম তো এটা বার্থ সার্টিফিকেট বদলাইতে হইব নাকি সার্টিফিকেট তো আপনি এখন বদলাতে পারবেন না কারণ বলা হবে যে আপনার আগের নাম ছিল শাহানা শাহানা থেকে আপনি এখন করেছেন শাহানা বেগম বার্থ সার্টিফিকেট থাকবে কিন্তু পাসপোর্টে চেঞ্জ হয়ে যাবে ওকে ওকে জি ধন্যবাদ ধন্যবাদ কলার আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন ঠিক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আসলে এই যে একটা চুক্তিভিত্তিক বিয়ে এবং না জেনে শুনে ট্রাভেল করা তার সঙ্গে এবং একটা পর্যায়ে এসে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বগুলোর কোনো শেষ নেই আমি 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 একটা সম্প্রতি দর্শকের একজনের রিকোয়েস্ট পেয়েছিলাম একটা প্রশ্ন আপনাদের প্রতি সেটা হচ্ছে যে উনি ওনার আত্মীয় কোনো মেয়েকে নিয়ে আসছে কারোর মাধ্যমে কোনো একটা ছেলের মাধ্যমে উনি বলতেছে ছেলের সাথে তো থাকবে না এখন ওই মেয়েকে মানে কন্যাকে সে বিয়ে দিতে যাচ্ছে কিন্তু কন্যা কিন্তু কারো ডিপেন্ডেন্ট হয়ে আসছে এখানে এখন কন্যাকে সুপাত্রস্থ করতে যাচ্ছে মানে ব্রিটিশ সিটিজেনের সাথে হয়তো কোনো একটা যে স্যাটেলি দেশে তার সাথে বিয়ে দিতে যাচ্ছে এখন কি করণীয় এই ধরনের সিচুয়েশনে আপনার কি করা আপনার এখন প্রথম প্রথম জিনিসটা হচ্ছে কি প্রথম জিনিসটা হচ্ছে যে তাকে তো অবশ্যই মেয়েটাকে আগে তাকে তালাক করাতে হবে ডিভোর্স করাতে হবে এই দেশের আইনি তাকে কিন্তু করাতে হবে করার পরে ডিভোর্স হওয়ার পরে তাকে বিয়ে

জটিলতা থাকে এবং কোনো কারণে চলে যায় প্রবলেম হতে পারে আগে শোনেন প্রবলেম তো হচ্ছে কি যে আপনি যখন আগুনে ঝাঁপ দেওয়ার আগে আপনি দেখবেন বা ঝাঁপ দেওয়ার আগে কত উচ্চ থেকে ঝাঁপ দে দেখতে হবে আপনি যদি না করেন তবে এটা তো আপনাকে মানে খুব কম কমলুকই আপনাকে ভাবে অ্যাডভাইস করতে পারে বা তার জন্য পথ খোলা হচ্ছে যে আমি বললাম যে আমাদের যেটা প্রবলেম কি কোনোভাবে একবার বিলেতে যে এসে তো পড়ি যে তারপরে কানে গেলে আমি এখানে দেখছি যে কলেজের প্রফেসর চাকরি ছেড়ে দিকে সে কাজ নাই কাম লিখি আর ওয়ার্কের কোনো কাজ নাই আট মাস ন মাস ধরে সব সেভিংস কে এখন ব্যাংকে চাকরি করছে ভালো অফিসার ছিলেন সিনিয়র পার্সোনাল অফিসার ছিলেন ব্যাংকে চাকরি ছিলেন এখন এসে তো এটা তো আমরা তো বলেছি আমরা তো টেলিভিশনে তো অ্যাডভাইস করেছি আমরা তো আপনি যদি এটা না করেন তাহলে তো কিছু বলার নাই আপনি খালি দুঃখ প্রকাশ করবেন কমিউনিটির জন্য আর কি করবেন আপনি বলেন রাইট না আসলে এই এই ধরনের সিচুয়েশনে এখন দিনকে দিন আমরা হয়তো আরও দেখবো যে পরিস্থিতি কি ধরনের হয় এবং যারা আছেন দেখবেন আপনি দেখে রাখেন মনে রাখেন আগামী কয়েক মাসের মধ্যে কী পরিমাণ কেয়ার কোম্পানিগুলো বন্ধ হবে বাইকের হারে বন্ধ হবে না আমরা তো এটা দেখতে পাচ্ছি এবং গতকালকেও একজনের সাথে কথা হলো সে যে জিনিসটা জানতে চাচ্ছে যে কেয়ার কোম্পানিও আছে কাজ আছে কিন্তু কাজের যে লোক বেশি অবশ্যই এখানে তাহলে বলেছে যে একটা আম গাছ আছে দশটা না বিশটা কাজ হতে পারে সেখানে টা না আশিটা আপনার ইয়ে হয়েছে অবশ্যই তারা এটাকে দেখছে এই যে তারা অলরেডি ডেভিড নীল তারা একটা শকিং একটা রিভিউ দিয়েছে এবং দেখিয়েছে যেখানে বলেছে যে এমনও অর্গানাইজেশন আছে যেখানে দুশো জন

আমার কাছে বলতে অনেক কথা আমাকে খারাপ কথা বলবে বাট আমার কাছে খুব খারাপ লাগে যে এই আমার কহাশ্য জল ভাবে মানুষ উমরা করছে আবার ছবিও দিচ্ছে যেগুলো করে আসছে দর্শক উদ্দেশ্যে আমরা যেটা বললাম যে আমি অনেক সময় অনেকে আমাকে খুব হাস মনে করে এরকম কঠিন বলে মনে করেন আসলে হয় কি যে আমরা আমি বাস্তবতে নিয়ে কথা বলি যে মানুষকে আমি সঠিক অ্যাডভাইস দিতে চাই আমি এমন কোন অ্যাডভাইস কাউকে দেই না যেটা তার মনমতো হবে জয় তার মানে ভালো অ্যাডভাইস কিন্তু অনেকেই মানুষের ভালো লাগে না যেটা ভালো যেটা সত্যি সে অ্যাডভাইসটা আমরা দিই আপনারা যেই যে বিভিন্ন ধরনের যে দালাল দালালের হাত থেকে সাবধানে থাকুন এরকম হুট করে এদেশে এসে বা বিভিন্ন যে ফেক ম্যারেজ বা ফেক ওয়ার্ক পারমিট নিয়ে এসে নিজেকে একবার এদেশে এসে পড়ে গেলে দশ বারো বছরও সেই জাল থেকে সে খপ্পর থেকে আপনি বেরোতে পারবেন না সবাই ভালো থাকবেন আবারও ঈদ মোবারক জি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান লেগে গেল আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আছে